বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে ত্রাণের তিন আত্মসাতের অভিযোগে করা মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের ফলে মামলাটি চূড়ান্তভাবে বাতিল হয়ে গেল। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুদকের করা আপিল খারিজ করে দেন। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে ত্রাণের তিন আত্মসাতের মামলা বাতিলই থাকবে বলে চূড়ান্ত আদেশ দিয়েছেন আপিল বিভাগ। 2021 সালের জুনে বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে ত্রাণের তিন আত্মসাতের মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুদকের করা রিভিউ খারিজ করে দেন, অর্থাৎ এই মামলা এখন চূড়ান্তভাবেই বাতিল হয়ে গেল। বিএনপি নেতা এবং তেজগাঁও অঞ্চলের সাবেক সংসদ সদস্য জনাব মোসাদ্দেক আলী ফালু, তার বিরুদ্ধে 111-এর সময় এই মর্মে মামলা হয় যে দুটি সমাজসেবা প্রতিষ্ঠান এবং 15টি মসজিদে তিনি ত্রাণের টিন দিয়েছিলেন এবং সেই ত্রাণের টিন উদ্ধার হওয়ার পরিপ্রেক্ষিতে 111-এর সময় তার বিরুদ্ধে এই ফৌজদারি মামলাটি হয় এবং পরবর্তীতে এই মামলায় দুদক চার্জশিট দেয়। আমরা এই প্রসিডিংটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলাম। হাইকোর্ট দেখেছেন যে এই যে অভিযোগ, এই অভিযোগের কোনো সার্বত্তা নাই, সেই সার্বত্তা নাই এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই মামলায় রায় প্রদান করেছিলেন 7 মার্চ 2018 এবং হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই মামলার যাবতীয় কার্যক্রম বাতিল ঘোষণা করেছিলেন। এর বিরুদ্ধে দুদক সুপ্রিম কোর্টে ইতিপূর্বে সিভিল পিটিশন, ক্রিমিনাল পিটিশন ফর রিট আপিল দায়ের করেছিল, সেটাও রিজেক্ট হয়েছিল আপনার 2/6/2021। এই 2/6/2021 সেই যে রায়, সেই রায়ের বিরুদ্ধে ওনারা পুনরায় একটা রিভিউ পিটিশন দায়ের করেছিল। আজকে দেশের সর্বোচ্চ আদালত মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই রিভিউটি খারিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে 111-এর সময় কথিত টানের তিন আত্মসাতের অভিযোগে যে মামলা হয়েছিল সেই মামলাটির আর কোনো বিচারিক কার্যক্রম অবশিষ্ট রইল না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় মোসাদ্দেক আলী সহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। মামলায় তার বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ আনা হয়। 2008 সালে বিচারিক আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। সেই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে 2018 সালের 7 মার্চ মামলা বাতিল করে রায় দিয়েছিলেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। এর বিরুদ্ধে দুদক লিপটু আপিল করে, যা এখন চূড়ান্তভাবে বাতিল হয়ে গেল বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুদকের করা আপিল খারিজ করে দেওয়ার মধ্য দিয়ে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।